আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মিসকাতের কুদরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন। ইসলামী দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা যে বিষয়ে জানব, সেই বিষয়টি আমরা অনেক ছোট মনে করে থাকলেও অবশ্যই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। দুটি এমন পাপের কথা আজকে আমরা জানব, যেই পাপ দুটি করলে তাহাজ্জুদের নামাজেও দোয়া কবুল হবে না। যদিও মনে হয়ে থাকে পাপ দুটি খুবই ছোট, খুবই সরল, কিন্তু এই পাপ দুটি কিন্তু অনেক ভয়ঙ্কর। দুটি এমন পাপ আছে যেটি করলে তাহাজ্জুদের নামাজেও দোয়া করলে কবুল হবে না। তাহাজ্জুদের নামাজে দোয়া কবুলের বিষয়ে অনেকগুলি হাদিস রয়েছে, কিন্তু তার মধ্যে দোয়া কবুল না হওয়ার হাদিসে এই বিশেষ দুটি কাজ বা পাপ খুবই ভয়ঙ্কর। যদি আপনারা করেন এখন করে থাক, তাহলে ভবিষ্যতে না করেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। এবং যদি এই পাপ দুটি করে থাকেন, তাহলে সত্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিন এবং ইস্তেগফার করুন। যত বেশি ইস্তেগফার করবেন ততই ভালো। হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার বান্দাদের বলতে থাকেন যে কে এমন আছো যে আমার কাছে চাইবে, আমি তোমাদেরকে দিব। কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করব। কে এমন আছো আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাদেরকে রিজিক দেব। কে আমার কাছে সিফা চাইবে, আমি তাকে সিফা দান করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় দুই ব্যক্তির দোয়া কবুল হবে না। এক নম্বর, যার জিনার সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যক্তি, এবং দ্বিতীয়, যে জোর করে বা অবৈধভাবে ট্যাক্স আদায় করে। মধ্যরাত থেকে ফরজের আগ পর্যন্ত এই সময়টি অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ের ইবাদত এবং দোয়ায় কত মানুষেরই না ভাগ্য পরিবর্তন হয়েছে, কিন্তু এই দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না। জেনাকারীর জেনা সম্পর্কিত যতগুলি জেনার গুনাহ রয়েছে, যেমন কোনো পরপুরুষ যার সঙ্গে বিবাহ চলবে এমন ব্যক্তির সঙ্গে কথা বলা, বা পরনারী যার সঙ্গে বিবাহ চলবে এমন নারীর সঙ্গে কথা বলা, প্রেম ভালোবাসা, এগুলি সবই জেনার অন্তর্ভুক্ত হয়। এই কাজগুলির কারণেই আপনার দোয়া আল্লাহ কবুল করছেন না। আল্লাহ তাআলা বলেন, যাদের জেনার সঙ্গে সম্পর্ক রয়েছে তাদের উপর তিনি এত বেশি রাগান্বিত হয়ে থাকেন যে তাদের রিজিকে সংকট করে দেন, এবং মোমেন ব্যক্তির দিলে তাদের জন্য নফরত পয়দা করে দেন। এবং দ্বিতীয় গুনাহ, মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করা, অবৈধ ট্যাক্স নেওয়া, চাঁদাবাজি করা, এটিও হলো একটি নিকৃষ্ট পাপ। আপনি যদি ভাবেন আমি আগে জেনা করেছি কিন্তু এখন ছেড়ে দিয়েছি, তাহলে আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আপনি ভালো করে বিবেচনা করে দেখুন, আদৌ কি আপনি জেনাটা ছেড়েছেন আল্লাহর ভয়ে, নাকি কোনো কারণবশত সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, আপনি আবার ওই সম্পর্ক জোড়া লাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন না? তো নাউজুবিল্লাহ, যদি করে থাকেন সত্তর বন্ধ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাইব যেন আল্লাহ এরকম জেনা, এরকম ভয়ঙ্কর নিকৃষ্ট পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দান করেন, তার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি লাইক করবেন। আপনাদের লাইকে আমি অনেক মোটিভেটেড হই। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।